এটা ফুল কম্প্যাক্ট এরকম দাম এটা গান পর রেকর্ডিং করার জন্য একটা যন্ত্রের মধ্যে সব কিছু ঠিক আছে চলো টিকিট দেখে ঢোকা তো হয়ে গেল বেশ বড় বেলা এবার কিন্তু বেশ প্ল্যানিং করে করা মেলাটা চলো মেলায় ঢোকা হচ্ছে মেলা দেখে নেবো কী কী চলে কী কী আছে কী কী খাওয়া দাওয়া এটা পছন্দ হচ্ছিল না না বলছিল যে 200 টাকা বলছিল ঠিক আছে এই যে এইগুলো দেখি একটু হ্যাঁ দেখো লম্বা গাছগুলো এই গ্লাসগুলো কিন্তু মারাত্মক সুন্দর করে সব পেক পেছা আছে আচ্ছা এটা কি চাটা খাওয়া যাবে মানে এমনি এমনি শোক ঠিক আছে আমি খেয়ে দিচ্ছি কেন বাবা রানা খাচ্ছে সাউন্ডটার বাইরে হবে না এইখানেই যাওয়া হওয়ার ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার মানে এখানেই যাওয়া হবে এখানে গান ফান রেকর্ডিং করার জন্য একটা যন্ত্রের মধ্যে সব কিছু ঠিক আছে ম্যাডাম ফুচকা খেতেই ব্যস্ত এখানে Thank you.
একটাকে রেখে দিব বাস পাঠিয়ে দিব। খারাপ হবে কেউ আছে নাকি? এখানে নবদ্বীপের লাল মিষ্টি দই, তো নবদ্বীপের লাল মিষ্টি দই দাদার দোকানে, তো কল্যাণীর মেলায় স্টল পেয়ে গেছি। দাদা এই দইগুলোর দাম কেমন একবার একটু বলে দাও। এক কেজি দই 200 টাকা। আচ্ছা আচ্ছা, 500 গ্রাম 100 টাকা, মানে 200 টাকা কেজি। আচ্ছা 200 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আমাদের নবদ্বীপ পাল সুইটস যেটা দেখছেন এখানে, আমাদের নবদ্বীপের কাওয়া ঘি, আমাদের নিজস্ব কারখানা। হ্যাঁ, এটা হচ্ছে 600 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, 250 গ্রাম, 500 গ্রাম, 100 গ্রাম, তিনটে কন্টেনারে আসে। আচ্ছা, 250 গ্রামের দাম 150 টাকা, 500 গ্রামের দাম 300 টাকা, 100 গ্রামের দাম 65 টাকা। আচ্ছা, এছাড়াও রয়েছে সরভাজা, সরপুরিয়া, মনোহরা, জনাইয়ের, আদার্স, নানা রকম নবদ্বীপ বিভিন্ন রকম মিষ্টি। এছাড়াও যে কোনো অনুষ্ঠানেও অর্ডার করে তো? অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনুষ্ঠানে অর্ডার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা মেল আইডি দিয়ে দেবো, ছবি তুলে দিই। গরম গরম হাফা পিঠে মেলা দেখা শেষ। কল্যাণী বঙ্গ সংস্কৃতি মেলা অবশ্যই আসবেন, আর ভালো লাগবে। অনেক অনেক কিছু খাওয়া দাওয়া হলো, দেখলেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে কিন্তু মেম্বার হয়ে যাও। আর চলো, ফিটে খেতে খেতে যাচ্ছি বাড়ি, এবং কল্যাণী স্টেশন থেকে কাঁচাপাড়া। চলো।